আজ যে আলেমরা এখানে এসেছেন এর মধ্যে আমি দেখেছি কওমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমনাই, তারপরে শায়েখ আহমদুল্লাহ সহ ডানপন্থী সকল ইসলামী ঘরানার সকল আলেমরা এখানে উপস্থিত হয়েছেন। এই যে জায়গাটা হয়েছে, এই যে বিশাল হৃদয়ের পরিচয় দেয়া হয়েছে, এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় পাওয়া। দুনিয়া এবং আখিরাতের এর চেয়ে আনন্দের আর কিছুই থাকতে পারে না। আলেমরা এক টেবিলে বসবে, এক জায়গায় কথা বলবে, আলেমদের ত্রুটি বিচ্যুতি থাকলে আলেমরাই সেটা সংশোধন করে দিবে, কোনো বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের সুযোগ দেয়া যাবে না। আজকের এই চরমনের পীর সাহেবের এই প্রোগ্রাম আমি মনে করি সফল হয়েছে, এবং এই সফলতার জন্য সম্পূর্ণভাবে আমি ক্রেডিট জানাই পীর সাহেব হুজুর চরমনাই সহ তাদের এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। যে কোনো কাজে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা আলেমদেরকে নিয়ে থাকবেন, এক মঞ্চে এক মাঠে থাকবেন, তাহলেই এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হবে। আমার বিশ্বাস ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প কোনো কিছু নেই। ঐক্যবদ্ধ প্রচেষ্টা পারে সমাজ থেকে সকল প্রকার অন্ধকারাচ্ছন্ন জীবনকে দূরীভূত করে একটি আলোর ছায়া ফুটিয়ে তুলতে। জাতীয় ওলামা মাশায়েখ আয়াম্মা পরিষদ ব্যানারে চরমনের পীর সাহেবের নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হয়েছে একটি সেমিনার, যে সেমিনারের মূল লক্ষ্য ছিল আমাদের মুসলিম ভাইয়েরা বিশ্বের যে যেখানে আছে নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে স্লোগান তোলা, তাদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা, বিশেষ করে আমাদের প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে এই মুহূর্তে জোরালো ভূমিকা পালন করা। সবচেয়ে মজার এবং চুম্বক পয়েন্টটি আমি আজকের এই প্রোগ্রাম থেকে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই চরমনাই পীর সাহেবপন্থী এই অর্গানাইজেশনের আজকের অনুষ্ঠানটিতে বাংলাদেশের উল্লেখযোগ্য সব ঘরানার, সব দলের, সব মতের সকল আলেমদের একটা উপস্থিতি ছিল। বিশেষ করে সিংহভাগ আলেম যারা বাংলাদেশের সবচেয়ে সময়ের আলোচিত ব্যক্তিত্ব, সেই আলেমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে অলঙ্কৃত করেছেন। আমি আজকের এই প্রোগ্রামটি দেখে আসন্নিত হয়েছি, আশাবাদী হয়েছি। যেহেতু আমি অত্যন্ত আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি ঐক্যের বিকল্প নেই। আলেম ওলামার ঐক্য দেখে পৃথিবীর সমগ্র মানুষ ঐক্য শিখবে, অনৈক্যের পথ ছেড়ে ঐক্যের পথে তারা চলবে, এটাই হচ্ছে আমার সবসময় কামনা। আজকের এই আলেমদের যারা উপস্থিত ছিলেন তার মধ্যে আপনারা যারা আসলেই অবাক করা কাণ্ড, মানে আমি অবাকই হয়েছি যে এত সুন্দর সুশৃঙ্খল একটি প্রোগ্রাম যেটা চরমনার পীর সাহেব হুজুরদের নেতৃত্বে হয়েছে, কিন্তু সেখানে উপস্থিত হয়েছে সব ঘরানার আলেম, সেটা দেখে আসলে মনটা ভরে গিয়েছে। আপনারা হয়তো ইসলামী আন্দোলন কিংবা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় পত্রপত্রিকায় সেই নিউজগুলো ছবিগুলো আপনারা দেখতে পারেন। আজকের প্রোগ্রামের কিঞ্চিত পিকচার হচ্ছে এগুলো, আপনারা দেখেন উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে চরমনার পীর সাহেব হুজুরের ছবি, নায়েবে আমিরের ছবি। আমি সব আলেমদের নাম এখানে বলবো না, আপনারা আলেমদের নামগুলো দেখে চিনে নেবেন যে কারা কারা এখানে উপস্থিত আছেন, দেখলেই আপনারা বুঝবেন যে আজকের এই অনুষ্ঠানটার। এই যে শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত, এরপরে চরমনার পন্থী বিভিন্ন যারা আলেম রয়েছেন, কওমি পন্থী আলেম রয়েছেন, তারপরে মামুনুল হক সাহেবের ভাই এখানে উপস্থিত, এরপরে আপনার বিভিন্ন ঘরনার পীর সাহেব, আলেম ওলামা, শায়েখ এখানে উপস্থিত আছেন, বিদেশি গেস্টরা এখানে উপস্থিত আছেন, বাংলাদেশের সময়ের আলোচিত আবু তহা আদনান এখানে উপস্থিত আছেন। এভাবে করে এই যে আদনান সাহেবের ছবিও এখানে দেখা যাচ্ছে, আবুল বাশার আজাদ সম্ভবত একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, আলোচিত ব্যক্তিত্ব, তিনি এখানে উপস্থিত আছেন। এই মানুষদের সম্মেলনটা আমাকে, এই যে আবুল বাশার সাহেব এখানে উপস্থিত আছেন, তো এই যে ছবিগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই ছবিগুলো হচ্ছে হয়তো আংশিক, এর বাহিরেও বিভিন্ন আলেম ওলামা এখানে অংশগ্রহণ করেছেন। সম্পাদক মুফতি রেজাউল করিম আব্রার, যিনি এই প্রোগ্রামটার মূল ভূমিকা পালন করেছেন, আমি আব্রার সাহেবকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। একদম ইয়াং, এনার্জেটিক একজন লিডার, যিনি চরমনের এই আয়াম্মা পরিষদের সম্ভবত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তার হিম্মতি আজকের এই প্রোগ্রামটি এত সুন্দরভাবে উদার চিত্তে বাস্তবায়ন হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমার কথা বলার, সেটা হচ্ছে এটাই ইসলামের সৌন্দর্যতা। ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো ইস্যুতে যখন আমাদের প্রয়োজন হবে, আমরা যে সব এক প্ল্যাটফর্মে আসতে পারি, সেটা যে আমাদের উদারতা, সেটা যে আমার সৌন্দর্যতা, সেটা যে আমার দায়িত্ব, সেটা যে আমার কর্তব্য, সেই প্রমাণটা আজকের এই আয়াম্মা পরিষদ জানিয়ে দিলেন।
আমার বিশ্বাস এইভাবে যদি আমাদের মধ্যে দূরত্ব কমতে থাকে, একে অপরকে ইনভাইটেশন বাড়তে থাকে, তাহলে একদিন দেখবেন বাংলাদেশ ময় সমগ্র জায়গার আলেমদের মধ্যে যে সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সেটা নিশ্চয়ই আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা যখন ইসলামের দুশ্মনদেরকে মোকাবেলা করব, তখন ইসলামের দুশ্মনরা আমাদের সাথে দুশ্মনী করে অনৈক্য সৃষ্টি করতে পারে সে সুযোগ দেয়া যাবে না। আমরা যখন রাষ্ট্র বিনির্মাণের জন্য চেষ্টা করব, রাষ্ট্রের দুষ্ট চক্র যারা রাষ্ট্রকে লুটেপুটে খেতে চায়, শেষ করে দিতে চায়, ওদের কাছে কোনো অবস্থায় দেশটাকে দেয়া যাবে না। তখন আমাদেরকে ঐক্য হতে হবে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে ঐক্য হতে হবে। আজ যে আলেমরা এখানে এসেছেন, এর মধ্যে আমি দেখেছি কওমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমোনাই, তারপরে শায়খ আহমদুল্লাহ সহ ডান পন্থী সকল ইসলামী ঘরানার সকল আলেমরা এখানে উপস্থিত হয়েছেন। এই যে জায়গাটা হয়েছে, এই যে বিশাল হৃদয়ের পরিচয় দেয়া হয়েছে, এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় পাওয়া। দুনিয়া এবং আখিরাতের এর চেয়ে আনন্দের আর কিছুই থাকতে পারে না। আলেমরা এক টেবিলে বসবে, এক জায়গায় কথা বলবে, আলেমদের ত্রুটি বিচ্যুতি থাকলে আলেমরাই সেটা সংশোধন করে দিবে, কোনো বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের সুযোগ দেয়া যাবে না। আজকের এই চরমোনাইর পীর সাহেবের এই প্রোগ্রাম আমি মনে করি সফল হয়েছে, এবং এই সফলতার জন্য সম্পূর্ণভাবে আমি ক্রেডিট জানাই পীর সাহেব হুজুর চরমোনাই সহ তাদের এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে, বিশেষ করে ইয়াং যার কথা বললাম আবরার সাহেব সহ আয়াম্মা পরিষদের সম্মানিত সভাপতি তিনি নুরুল হুদা ফয়জি সাহেব সহ যারাই এটার জন্য কাজ করেছেন, আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা, এবং আমি প্রত্যাশা করি আমরা এই ইয়াং জেনারেশন প্রত্যাশা করে বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো কাজে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা আলেমদেরকে নিয়ে থাকবেন, এক মঞ্চে এক মাঠে থাকবেন, তাহলেই এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হবে। আমার বিশ্বাস ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প কোনো কিছু নেই। ঐক্যবদ্ধ প্রচেষ্টা পারে সমাজ থেকে সকল প্রকার অন্ধকারাচ্ছন্ন জীবনকে দূরীভূত করে একটি আলোর ছায়া ফুটিয়ে তুলতে। অতএব এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আপনাদের এটা ইতিহাসের দিকপাল হয়ে থাকবে। আমাদের বিরুদ্ধে কুচক্রী মহল ষড়যন্ত্র করবে, অনৈক্য সৃষ্টির জন্য একে অপরে লাগিয়ে দিবে, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে এই কারো কথায় কান দিয়ে আমরা অনৈক্য সৃষ্টি করতে চাই না। আমরা সকল আলেমদের ঐক্যবদ্ধ দেখতে চাই, আমরা বাংলাদেশের সকল আলেমদেরকে নেতৃত্ব স্থানে দেখতে চাই, যাতে করে তারা এই সমাজটাকে অবহেলিত, অবাঞ্ছিত, এই বর্তমান দুর্নীতি ঘৃণা সমাজটাকে পরিবর্তনের জন্য আলেমরা দিকপাল হিসাবে কাজ করতে পারে, সেটাই আমরা দেখতে চাই। সেজন্যই আমি আজকের এই আইম্মা পরিষদের এই সম্মেলন দেখে, সেমিনার দেখে অনুপ্রাণিত হয়েছি, আরও মানুষদেরকে অনুপ্রাণিত করছি। আসুন, আপনি যে ঘরানার হন না কেন, যে তরিকার হন না কেন, যে আদর্শের হন না কেন, যদি বিশ্বাস করেন কলেমার, তাহলে এই কলেমার স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়ুন ঘরে বাহিরে, রাস্তাঘাটে, পথে প্রান্তরে, সর্ব জায়গায় আলেমরাই বিচরণ করুক, আলেমদের হাতেই থাকুক বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।